আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আবারও চলে এসেছি এলজি বাটারফ্লাই এই শোরুমটাতে। তো আজকে আমি এখানকার ইকো প্লাস ফ্রিজের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো। আমার সামনে দেখতেই পাচ্ছেন ডাবল ডোরের কিছু কালেকশন, ডাবল ডোর ফ্রিজটা এবং এই সাইডে কিছু ফ্রিজ আছে ইকো প্লাসের। তো আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো এবং প্রাইস সম্পর্কে জানাবো। তার আগে এখানকার কার্ডটা আমি একটু শো করে দিচ্ছি। এটা হচ্ছে এলজির কার্ড এবং এটার ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে মাইনুল ইসলাম। অ্যান্ড এটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ভাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্স, ঢাকা রোড, চৌরাস্তা, গাজীপুর। এখানে যে নাম্বারটা এবং ডিটেলসটা দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই আপনারা আমার কমেন্টের পিন পোস্টে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হ্যাঁ, তাদের সাথে যাতে অনায়াসে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমাদের এই ইকো প্লাস ফ্রিজের কালেকশনে হেল্প করছে মাইনুল ইসলাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা তো ইকো প্লাস দেখবো। জি জি। আসলে আমার মানে সবচেয়ে যে বেশি মানে কাস্টমারের সবচেয়ে বেশি যেটা প্রোডাক্টের ডিমান্ড থাকে আমাদের এই ইকো প্লাসের এই ডাবল ডোর, এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টটা দিয়ে আপনাকে একটু শুরু করতে চাচ্ছিলাম। তো আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ইকো প্লাসের গ্লাস ডোরের ডাবল ডোর, মানে দুই পার্টের সাইড বাই সাইড বলি আমরা এটাকে। এই ফ্রিজটা আমাদের হিউজ ডিমান্ড, খুবই কাস্টমারের খুবই পছন্দের। এর জন্য এটা টোটালি নন ফ্রোস্ট ফ্রিজ, এটা মাল্টি এয়ার ফ্লো সিস্টেম দেওয়া আছে, এটার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়া পিউরিফাই এয়ার ফিল্টার দেওয়া আছে যেটা খাবারটাকে ফ্রেশ অ্যান্ড ফ্রোজেন করবে। এবং এই ফ্রিজটাতে আপনার একটা পার্টে পুরোটাই ডিপ আর একটা পার্টে হচ্ছে পুরোটাই নর্মাল। এবং ডিপেও ইন্ডিভিজুয়ালি লাইটের ব্যবস্থা আছে এবং নর্মালও ইন্ডিভিজুয়ালি লাইটের ব্যবস্থা আছে। এবং এখানে সেলফগুলো আছে এরকম, এখানে সাতটা সেলফ, নিচে দুইটা সবজির বক্স আছে, এখানে আলাদা ডিপের মধ্যে দুইটা বক্স আছে, মোটামুটি লার্জ কম্পার্টমেন্ট। টোটাল এই ফ্রিজের আপনার ক্যাপাসিটি হচ্ছে 566 লিটার, 566 লিটার। আর এই ফ্রিজটার মডেলটা হচ্ছে SBS 566 RWDGD এবং এটার প্রাইস হচ্ছে 79,370। এখান থেকে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আমাদের ঈদে প্রশান্তি অফার, যেটা 7.5% থেকে 100% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। আবার আপনার আমাদের যদি ইনস্টলমেন্টে নেন, যেটা ক্রেডিট কার্ড ছাড়াই আমরা 6 মাস বা 180 দিন পর্যন্ত 0% ইন্টারেস্টে দিয়ে থাকি, সেক্ষেত্রেও আপনি একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন। এবং ওই স্ক্র্যাচ করলেই আপনি সর্বনিম্ন 1% থেকে 100% অথবা নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এসি, টিভি এর সাথে ফ্রি পেয়ে যাবেন। এটা কি ঈদের অফারটা বলছেন? ঈদের অফারটা। আচ্ছা, আপনাদের ইকো প্লাসের ক্ষেত্রে কিস্তির সুবিধাটা একটু যদি বলতেন। কিস্তির সুবিধাটা হচ্ছে এটা একদম সহজ কিস্তি, মানে আমরা কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না, কোনো ঝামেলা ছাড়াই। যে কাস্টমার নিতে চাবে তার ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, এটা নিয়ে আমাদের শোরুমে আসলে আমাদের নির্ধারিত ফর্মে সে আবেদন করবে, আমরা এটা ফিল আপ করে নির্দিষ্ট ডাউন পেমেন্টের মাধ্যমে তাকে আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি। বাকি যে রেস্ট অ্যামাউন্টটা থাকবে তার 6টা ইকুয়াল মান্থে সে দিয়ে দিলে 0% ইন্টারেস্ট। এবং 18 মাসের আরেকটা কিস্তির সুবিধা আছে, লং কিস্তি, যেটা 18 মাসে সে শোধ করতে পারবে, তখন কিস্তি প্রাইজই সে পেয়ে যাবে। আর এই ফ্রিজটাতে আরেকটা জিনিস আছে, একটা ওয়াটার ডিসপেন্সার। এখানে আপনি চাইলে সামনে থেকে এক গ্লাস পানি খাওয়ার জন্য ফ্রিজ থেকে দরজা খুলে বোতলটা বের করে তারপর পানি খেতে হয়, আর এখানে আপনার পানিটা রিজার্ভ ট্যাঙ্কিতে দেয়াই থাকবে, গ্লাসটা পুশ করলেই এখানে ঠান্ডা পানি চলে আসবে। খুবই স্মার্টলি করছে। আর এটার মধ্যে আপনার অপারেটিং সিস্টেমটা এখানে ফুলি ডিজিটালাইজ এবং এখানে আপনার মিরর শো করবে, ভিতরে টেম্পারেচারটা আপনি দেখতে পারবেন এলইডি ডিসপ্লের মাধ্যমে যে আপনার ডিপে কত আছে, নর্মালে কত আছে, কী মোডে আছে। সব মিলে ওভারঅল এই ফ্রিজটা ফুল বডি ব্ল্যাক এবং এটা খুবই ডিজাইনটা খুবই সুন্দর করছে, কখনো মরিচা পড়া কোনো ভয় নেই। জি, এটা হচ্ছে ইকো প্লাসের সাইড বাই সাইড যে ফ্রিজটা সেটা দেখলাম। তো নেক্সট আমরা কোন ফ্রিজ? নেক্সট আমরা ইকো প্লাসের আপনার আমাদের এরপরে যে লাইন আপগুলো আছে সর্বনিম্ন আছে আমাদের 170 লিটার, পাশে দুইটা ফ্রিজ আছে, এই দুইটা ফ্রিজ থেকে শুরু করবো আমরা। এটা হচ্ছে 170 লিটার। হ্যাঁ, এই 170 লিটারের ফ্রিজ থেকে এটার মধ্যে দুইটা কালার হয়, একটা পার্পেল, একটা হচ্ছে আপনার ব্রাউন। এটার মডেল হচ্ছে BCD 170, এটার প্রাইস হচ্ছে 24,370। আর এটা ফ্রিজটা ছোট হলেও ডিপের কম্পার্টমেন্টটা বেশ বড় আছে। ডিপের মধ্যে আপনার উপরটা টপ সাইডটা হচ্ছে ডিপ, এই ডিপের মধ্যে আপনার 3টা সেলফ আছে, এখানে আপনি মিনিমাম 50 কেজি পরিমাণ খাবার রাখতে পারবেন, মাছ মাংস। এবং নর্মালটাও বেশ বড় আছে, খোলামেলা ডোরের মধ্যে আপনি রাখতে পারবেন। এটারও আপনার সেম 10 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 2 বছর অল স্প্যারেন সার্ভিস ফ্রি আছে এবং এটা গ্লাস ডোর। আর এরপরে আপু আপনাকে আমি এপাশে আমাদের যেটা লাইন আপটা পুরোটাই আমাদের এখানে শুরু, সেম ওয়ারেন্টি গ্যারান্টি আমি আর বলতে চাচ্ছিলাম না, ওয়ারেন্টিগুলো সেম, শুধুমাত্র
আমি প্রাইসগুলো দেখে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভিসিএম এর মধ্যে, এটা 233 লিটার ভিসিএম ফ্রিজ। হ্যাঁ, এটা আমাদের খুবই চিপ রেটের মধ্যে এই ফ্রিজটা করছে। আপনার উপরে টপ মাউন্ট হচ্ছে ডিপ ফ্রস্ট, এটা ফ্রস্ট। এই টপ মাউন্ট আপনি 320 আপনি একদম 60 কেজির মতো মাছ মাংস উপরে রাখতে পারবেন। নর্মালটা আছে আলাদা, নর্মালও বেশ ভালো, আলাদা সবজির বক্স আছে। আর আমাদের এই ফ্রিজটার মডেলটা হচ্ছে BCD225 ভিসিএম ব্লু 5, এটার প্রাইস হচ্ছে 28,720। এরপরে সেম এটার পরে আমাদের 202 এর গ্লাস ডোর আছে, 202 এর গ্লাস ডোর ব্রাউন কালার। এই কালারটাতে আমাদের সেম ভিতরে 320-60 কেজির মতো আপনি মাছ মাংস রাখতে পারবেন, নর্মাল তো আলাদা আছে। আর আমাদের এই ফ্রিজগুলো PS পলিস্টাইন শিট যুক্ত ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, যার কারণে আমাদের এই ফ্রিজ থেকে কখনো ব্যাড স্মেল করবে না, কোনো রিসাইক্লিং প্লাস্টিক ইউজ করা হয়নি। আর এটা হচ্ছে আপনার ফিটিংসটা ফুললি অটোমেটিক, এর জন্য আমাদের ফিটিংসগুলোর মধ্যে কোথাও আঠা বা কোনো ধরনের ফাঁকা গ্যাপ থাকবে না, পুরো বডিটাই খুব সুন্দর মতো স্মুথলি ফিটিংস হয়েছে। এটা হচ্ছে আমাদের মডেলটা হচ্ছে BCD202FL, এটা 208 লিটার, এটা প্রাইস হচ্ছে 30,000। নেক্সট সেম 202-এরই কালার আরেকটা, এটা হচ্ছে মেরুন কালার, আমাদের এটা ক্যাপাসিটি হলো 233 লিটার। এটার মধ্যে আমাদের উপরের টপ সাইডটা হচ্ছে ডিপ আর নিচের নর্মালটা হচ্ছে আলাদা, এবং এটাতে আপনার লার্জ কম্পার্টমেন্ট, ডিপে আপনি 60 কেজির মতো রাখতে পারবেন। নিচে সবজির বক্সটাও বেশ বড় আছে, এবং এটার আমাদের আফটার ঈদের প্রাইজে রিভাইজ করে এখন বর্তমান প্রাইস হলো আমাদের 31,795। এটা হচ্ছে BCD225FLGD ব্রাউন, আর এইটা হচ্ছে 233 লিটার। আর এই 233 লিটারে আমাদের তিনটা কালার আছে, 1, 2, 3, এই তিনটার প্রাইজই সেম, শুধু ইন্ডিভিজুয়ালি কালারগুলো আলাদা। আবার এটাও কি 233 আচ্ছা, এটাও 233 পার্পল কালারের মধ্যে পড়ছে, আপনাদেরকে আমি উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা পার্পল কালারের মধ্যে পড়ছে, এটা 233 লিটার, এটার প্রাইস পড়ছে 32,115 টাকা। তার সাথে একটু ডিফারেন্ট হচ্ছে, এটা নিচে উইথ বেজ করা আছে, এই বেজটা হচ্ছে বিল্ট ইন বেজ। ওগুলোতে যেমন আলাদা আলাদা বেজ ইউজ করা হয়, এটার সাথে বিল্ট ইন বেজ ইউজ করা হয়েছে, এই জন্য প্রাইসটা একটু ডিফারেন্ট। আর এটা হচ্ছে আপনার গ্লাস ডোরটার মধ্যে, এটার মধ্যে বর্ডারলেস বলি মানে ফ্রেমলেস, এটাতে যেরকম ফ্রেম ছিল এটাতে কিন্তু ফ্রেম নাই, ফ্রেমলেস, এ ফ্রেমলেস এবং উইথ বেজ, এটার কারণে একটু প্রাইসটা ডিফারেন্ট করেছে আর কি। এটা নেক্সট আসছে 218 লিটার। একটা ফ্রিজ দেখাবো আপনাকে আপু, এটা হচ্ছে আমাদের নিচেরটা হচ্ছে ডিপ পোর্শন, নিচের ড্রয়ার সিস্টেম, বক্স সিস্টেম। এখানে আমাদের তিনটা ড্রয়ার আছে, আলাদা আলাদা আপনি ইন্ডিভিজুয়ালি রাখতে পারবেন, একটার সাথে মাছ, একটার মধ্যে মাংস, একটার মধ্যে আপনার আলাদা আলাদা, মনে করেন একটা খাবারের ফ্লেভার একটা খাবারে যাচ্ছে না, খাবারগুলো খুবই ভালো থাকবে। এবং এটার প্রত্যেকটা লাইটগুলো থাকবে এলইডি বাল্ব, এবং এটা উপরেরটা হচ্ছে নর্মাল। এটা আমাদের আফটার ডিসকাউন্ট ঈদের অফারে এখন প্রাইস MRP নিয়ে আসছে 31,065। এরপরে এখান থেকে ঈদের অফারগুলো পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ডে, এবং ডিসকাউন্টে আপনার 100% ফ্রি পর্যন্ত পেয়ে যেতে পারেন। নেক্সট এটার সাথে আমাদের 218 একটা কালার আছে, সেম প্রাইস, এটা কিন্তু সেম প্রাইস, সেম নিয়ে হ্যাঁ, শুধু কালারটা আলাদা, কালারটা আলাদা। হ্যাঁ, এটার মধ্যে একটা ব্যাপার আছে আপু, এটার মধ্যে চারটা ড্রয়ার, এর আগে যেগুলো আপনি দেখছেন বক্স সিস্টেম মধ্যে ছিল তিনটা ড্রয়ার, এখানে কিন্তু চারটা, 1, 2, 3, 4, চারটা ডোয়ারে আপনি যদি আপনার 10 কেজি করে রাখেন, তা আপনি 40 কেজি ইন্ডিভিজুয়ালি রাখতে পারবেন, এবং একটা খাবারের ফ্লেভার আর একটা খাবারে যাচ্ছে না। হ্যাঁ, এটার প্রাইসটা হচ্ছে 33,480, মডেল হচ্ছে BCD235GD ব্রাউন। নেক্সট আর একটা নতুন ফ্রিজ নিয়ে আসছে, এটা একদম ঈদ উপলক্ষে নিউ অ্যারাইভেল,
এটা 290 লিটারের, এটা টপ মাউন্ট ডিপ, উপরেরটা হবে ডিপ, তবে এই ফ্রিজটা একটু ওয়াইডি, পাশে বেশি আপু, ফ্রিজটা পাশে একটু বেশি, অন্যান্য ফ্রিজগুলো যেমন একটু চাপা থাকে এটা একটু বেশি আছে, এবং এই ফ্রিজটা আমাদের কাস্টমারের খুবই চাহিদা। ডিপ নিচে আলাদা আলাদা, আপনার উপর একটা নর্মাল, নিচেরটা ডিপ, যারা নিচের ডিপ পছন্দ করে অনেকেই এখন বর্তমান গৃহিণীদের খুবই, স্মার্ট গৃহিণীদের খুবই পছন্দ নিচের ডিপটা, তাদের জন্য এখানে একটু লার্জ ডিপ করা হয়েছে, চারটা ড্রয়ার নিয়ে আসা হয়েছে। এই কালারগুলো খুবই আমাদের অ্যাট্রাকটিভ, এবং আমাদের এটা এখন বর্তমান মডেলটা হচ্ছে BCD 235 FL ম্যাগনেলিয়া ব্লু, ম্যাগনেলিয়া ব্রাউন, এটার আফটার ডিসকাউন্ট MRP চলছে 33,805। এরপরে আমি আর একটা ফ্রিজ দেখাবো, এটা হচ্ছে আপনাদের টপ মাউন্টার ডিপ, এটা হচ্ছে 252 মডেলের, এটা লিটার হচ্ছে 252, এটার প্রাইস হচ্ছে আপনার 34,865, মডেল হচ্ছে BCD 252 FL SPG ব্লু উইথ বেজ। এটার ভিতরটা হচ্ছে, এটা বড়, একটু ডিপ, যাদের একটু বড় চাহিদা তাদের জন্য একটু লার্জ কম্পার্টমেন্ট, এটা আপনার 60 কেজির মতো আপনার দেড় মন মাছ মাংস খুব অনায়াসে রাখতে পারবেন। আর এটা নিচের নর্মালটাও একটু বড়, আগেরটা হচ্ছে এটা নর্মালটা একটু ফ্রি আছে, নিচের লার্জ সবজির বক্স আছে, আলাদা ডোরের আলাদা পকেট আছে, ওগুলোতে আপনি ইউজ করতে পারবেন বেশ অনায়াসি। নেক্সট আমাদের এটা, এটা নতুন নিউ অ্যারাইভাল আমাদের এই 2021-এর এই ঈদুল আজহা উপলক্ষে চলে আসছে, গ্লাস ডোর, ব্ল্যাকের মধ্যে গ্লাস ডোরটা, আর ব্ল্যাক কালারটা এখন আপু আমাদের খুবই মানে কাস্টমারদের খুবই চাহিদা, ব্ল্যাক কালার ফ্রিজ চাচ্ছে সবাই আর কি, হ্যাঁ ব্ল্যাক কালারটা খুবই চলতেছে, কারণ কমন হয়ে যাচ্ছে তো ফুলের কালারগুলো, এজন্য সবাই একটু ইন্ডিভিজুয়ালি একটা সলিড কালার চাচ্ছে আবার। এটা হচ্ছে আপু 320 লিটার, 320 লিটার, এটার প্রাইস হচ্ছে 43,415, আর এটার মডেল হচ্ছে BCD 320 FL GD ব্ল্যাক। এটার ভিতরের কন্ডিশনটা একটু দেখবেন, ভিতরটাও বেশ ওয়াইডি এবং ডিপতেও বেশ জায়গা, ভিতরটা গভীরতাটা অনেক বেশি ফ্রিজটা, এটার মধ্যে আপনার 70 কেজির বেশি রাখতে পারবেন, প্রায় 80 কেজির মতো মাছ মাংস আপনি রাখতে পারবেন, 80 কেজির মতো। আচ্ছা, ইকো প্লাসের ক্ষেত্রে যে ফার্স্ট ফ্রিজগুলো আছে, তো এগুলোর মধ্যে কতটুকু পরিমাণের বরফ জমে? আচ্ছা, এটা শুনুন তো, অনেক বেশি বরফ জমে এটা আমরা জানি, এটা 2012 সালের থেকে এটা ইকো প্লাস নামে যাত্রা শুরু করে, এটা অনেক পুরনো একটা ব্র্যান্ড, বাট নামটা ইকো প্লাস নামটা নতুন, তো এটা একটা ব্র্যান্ড, বাটারফ্লাই ব্র্যান্ডটাই এখন ইকো প্লাস নামে চলতেছে। আর এই ইকো প্লাসটা কিনবেন এজন্যই যারা দেশীয় যেসব কোম্পানি আছে আমাদের, যারা লোকালি যারা অ্যাসেম্বল করে, তাদের চেয়ে অনেক আপডেটেড প্রোডাক্ট এখানে তৈরি করা হয়। ইকো প্লাসের মধ্যে PS প্রত্যেকটা ফ্রিজের মধ্যে পলিস্টাইরিন শিট যুক্ত আপনার ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, এটা অটোমেটিক মেশিনে এমনভাবে ফিটিংস হয় যে কোনো ধরনের গ্যাপ থাকবে না, কোনো ধরনের পোডিং আলাদা করতে হয় না, অন্যান্য ফ্রিজের আপনি কাছে গেলেই, লোকাল যারা অ্যাসেম্বল করে কাছে গেলেই একটা ব্যাড স্মেল করে ফ্রিজ থেকে, কিন্তু আমাদের ফ্রিজটা আপনি খুলে দেখেন কাছে যান কোনো ব্যাড স্মেল করবে না, কারণটা হচ্ছে আমাদের একটা ভার্জিন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, এই ভার্জিন ম্যাটেরিয়ালস PS পলিস্টাইরিন শিটযুক্ত ফ্রিজের কারণেই আমাদের এই ফ্রিজগুলোতে কোনো রকম ব্যাড স্মেল করে না, আর এ কারণে আমরা কাস্টমারদের খুব বেশি সাড়া পাচ্ছি। আরেকটা ক্লেম সবাই করে যারা লোকাল প্রোডাক্ট কিনেছে, যে ভাইয়া আমরা তো ফ্রিজ কিনছি, এত পরিমাণে আইস হয়, একদম মানে খুঁচে খুঁচে বের করতে হয়, খাবার নষ্ট হয়ে যায়, ভিতরে কালো কালো হয়ে যায়, আসলে এটা একটা সাইন্টিফিক কারণ আছে, যদি অতিরিক্ত আইস হয় তাহলে আমাদের যে কাঁচা মাছ মাংস থাকে ভিতরটা কালো কালো হয়ে যায়, এর জন্য এটা একটা লিমিটেড একটা আইস দিতে হবে। আমাদের এই ফ্রিজগুলো স্নো একটা তুষারের মতো আইস হয়, বডিতে হালকা চিনির দানার মতো একটা আইস হবে, যাতে খাবারের গুণগত মানটাকে অটুট রেখে খাবারটাকে সে প্রিজার্ভ করবে, ফ্রিজিং করবে, এজন্য ইকো প্লাস আপনি নেবেন। ইকো প্লাস নিলে আপনার ঘরে মানে একটা ভালো একটা প্রোডাক্টও হলো, আর এই জন্যে আমরা এটাকে বলি ইকো প্লাস, লাভের উপর লাভ। হ্যাঁ, কারণ ইকো প্লাসটা আপনার মানটা যেমন করেছে, প্রাইসটা কিন্তু মানে খুবই সাধ্যের ভিতরে পেয়ে যাচ্ছেন, তাই না? খুব সাধ্যের ভিতরে আপনার একটা গুণ মানে মানসম্মত একটা ফ্রিজ বা একটা এসি বা একটা টিভি খুব সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন, আর ইকো প্লাসটা খুবই মানসম্মত, আমি
মানে নিজের অভিজ্ঞতা মানে আমার এই রিভিউ নেওয়ার অভিজ্ঞতা থেকে আর কি বলছি। জি 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 ইকো প্লাসটা মানে অন্যান্য ইয়ার তুলনায় ভালো করেছে, প্রাইস তুলনায় খুব ভালো একটা প্রোডাক্ট। জি মানুষের হাতে আপনারা তুলে দিতে পাচ্ছেন। আচ্ছা আমরা তাহলে নেক্সটে চলে যাবো। নেক্সট কত লিটার? নেক্সট এখানে আমাদের আরও কিছু মডেল আছে। এটা নিচে আপনার 195 লিটারের 195 মডেলের ফ্রিজ, এর এগুলোর নিচে আপনার ড্রয়ার সিস্টেম, কারণ এখন অনেকে ছোট পরিবারের নিচের মধ্যে ডিপ চাচ্ছে, নিচে যাদের ডিপের খুবই চাহিদা তাদের জন্য এই ফ্রিজটা নিয়ে আসছে কোম্পানি। 195 লিটার, এই 195 লিটারের এটার মডেল এবং প্রাইস আপনি এখানে দেওয়া আছে BCD 195, এবং আফটার ডিসকাউন্ট দিয়ে প্রাইস হবে 27,570 MRP। এরপরে এখান থেকে আমাদের প্রমোশনাল অফারগুলো পেয়ে যাবেন। নেক্সট আমাদের এটা আরেকটা, সেটাও 195, সেম, শুধু কালারটা ডিফারেন্স সেম, আমাদের অফারগুলো সেম পেয়ে যাবেন। শুধুমাত্র এটার প্রাইসটা একটু ভেরি করবে, কারণ এটা হচ্ছে আমাদের BCD 195GD ফ্রেমলেস উইথ বেইস, এ কারণে এটার প্রাইস 28,620। এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের 195 না, এটা হচ্ছে 202, এটা ড্রয়ার ছাড়া। হ্যাঁ 202, লিটারটা হচ্ছে 208 লিটার, মডেল হচ্ছে 202। আচ্ছা এটা হচ্ছে 208 লিটারের একটা ফ্রিজ দেখবো আমরা, মডেল হচ্ছে 202। এটা হচ্ছে তার উপরের কন্ডিশন, এখন আমরা ভিতরের কন্ডিশন। হ্যাঁ এটার ও এটার হচ্ছে উপরের অংশটা ডিপ, টপ মাউন্টটা ডিপ, নিচেরটা হচ্ছে নর্মাল অপশন। এই ফ্রিজটা আমি আপনাকে কেন দেখাচ্ছি আপু, এই ফ্রিজটা আমাদের এখন ঈদ উপলক্ষে খুব স্পেশাল অফার দিয়েছে কোম্পানি, এটার মধ্যে ডিসকাউন্ট দিয়েছে, মানে প্রাইসটা ঈদ উপলক্ষে রিভাইজ করে এখান থেকে আরও কমাই দিয়েছে। এবং এই ফ্রিজটাতে আপনি চাইলে আমাদেরকে 8 ইকুয়াল মান্থে পে করতে পারবেন, এক টাকাও ইন্টারেস্ট দিতে হবে না, মানে কাস্টমার চাইলে। হ্যাঁ 8 মাসে, মানে আজকে ইনস্টলে 4,000 টাকা 5,000 টাকা পে করে আপনি একটা ফ্রিজ নিয়ে নিতে পারতেছেন, বাকি যে রেস্ট অ্যামাউন্ট থাকবে এটা আরও 8 বার আপনি আমাদেরকে দিতে পারবেন। আচ্ছা 8 মাসের মধ্যে আপনারা যদি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে ইন্টারেস্ট লাগবে না। লাগবে না। আচ্ছা এটা আমরা প্রাইসটা আর ইয়াটা দেখবো, প্রাইসটা হচ্ছে 28,700 আর মডেল হচ্ছে BCD 202 VCM। নেক্সট এখানেও সেম, এই VCM এর আরেকটা প্রোডাক্ট, এইগুলাতে আমাদের ঈদের উপলক্ষে অফার দিয়েছে এই VCM প্রোডাক্টগুলোর উপরে, কারণ এই VCMটা কাস্টমারদের খুবই সাধ্যের মধ্যে, কারণ এগুলোর মধ্যে 5,000 7,000 6,000 টাকা দিয়েই একটা সে ফ্রিজ নিয়ে নিতে পারবে, এবং বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা সে 8 ইকুয়াল মান্থে দিয়ে দিতে পারবে। এবং এটার সুবিধাটা কি, অনেকে তো কুরবানি ঈদের সময় খুব চাপে পড়ে যায়, একটা ফ্রিজ কেনারও খুব ইচ্ছা থাকে, আবারও পরিবারের একটা চাহিদা থাকে, অন্যান্য জিনিস হয় না, এটা কথা বিবেচনা করেই আরও COVID-19 অ্যাটাক করেছে, এসব কিছু বিবেচনা নিয়ে আমাদের কোম্পানির সিও থেকেই এই ইকো প্লাসের VCM এর উপর স্পেশাল একটা অফার চলতেছে, ডিসকাউন্ট অফার, এবং হায়ার পারচেসের জন্য সে ইকুয়ালি 8 ইকুয়াল মান্থে দিয়ে নিয়ে যেতে পারবে, কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না, কোনো ধরনের জামানতও দিতে হবে না, শুধু ডাউন পেমেন্ট একটা দিয়েই সে নিয়ে যেতে পারবে। এটা হচ্ছে আর আমি আমার শোরুমটার লোকেশনটা আরেকবার আপনার মাধ্যমে আমি দর্শকদের শ্রোতাদেরকে জানিয়ে দিচ্ছি, যে যারা গাজীপুরের আশেপাশে যারা এখনও আছেন, ফ্রিজ কেনার কথা ভাবতেছেন, চিন্তা করতেছেন, আমাদের এই শোরুমটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা এসে ঢাকা রোডে চলে আসবেন, ঢাকা রোডে ট্রাস্ট ব্যাংকের নিচে ভাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্স, এবং এটা একটি সর্ববৃহৎ ইলেকট্রনিক্স মার্কেট, এখানে অন্যান্য কোম্পানির ইলেকট্রনিক্স শোরুমও আছে, তার পাশাপাশি এটা আমাদের কোম্পানির নিজস্ব ওনার্স প্রপার্টি। এই কোম্পানির শোরুমটা গাজীপুরের সর্ববৃহৎ এবং সবচেয়ে লেটেস্ট কালেকশন নিয়ে আমাদের এই শোরুমটা, আপনি অন্যান্য শোরুমে যদি কোনোটা না পায়ে যান বা কোনো আপনার ডিমান্ড অনুযায়ী না পেয়ে থাকেন, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এখান থেকে আপনাকে পৌঁছে দিতে পারবো। আর আমাদের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই শোরুমটা পরিচালিত হচ্ছে, কাস্টমারকে ফুললি স্যানিটাইজ এবং মাস্ক পরিহিত অবস্থায় আমরা কাস্টমারকে মিস করি, কারণ হাইজেনিক ব্যাপারটা সবার আগে, এগুলো দিয়ে আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আচ্ছা
আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বললো আপনারা অবশ্যই এই শোরুমটাতে একবার হলো ভিজিট করবেন। আমি আজকে দেখালাম ইকো ফ্রিজের কিছু কালেকশন, ডাবল ডোর থেকে শুরু করে আমরা সিঙ্গেল ডোর সবগুলো ফ্রিজই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি এই শোরুমটাতে ভিজিট করবেন। আর আমার চ্যানেলটিতে যারা এখন নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Hey there, subscribe to my channel and also press this bell icon.